আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিআরএসএ অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে রয়েছি রোকসানা আহমেদ, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমাদের পাঠের বিষয় ক্রিয়াপদ। খুব ভালো করেই তোমরা জানো ক্রিয়াপদটা তোমাদের এবারের সামার সেমিস্টারের সিলেবাসে রয়েছে, সুতরাং ক্রিয়াপদটা আমাদের কিছুটা হলেও জানতে হবে যদি আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। ক্রিয়াপদ জানার আগে আমরা আগে জানি ক্রিয়া কী। ক্রিয়া মানে কাজ, আমরা ইংলিশে যেটাকে বলি ভার্ব। কোনো কিছু, কোনো কাজ করাকেই কিন্তু ক্রিয়া বলে, যেটা বসা, চলা, ফেরা, যাই বলো না কেন, সব খাওয়া দাওয়া, সব গোসল, যাই বলো না কেন, সব কিছুই কিন্তু ক্রিয়া, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ভার্ব। ক্রিয়া কয় রকমের আছে? ক্রিয়া আছে দুই রকমের, একটা সমাপিকা ক্রিয়া এবং আরেকটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কি? বাক্যের মনোভাব প্রকাশ করার জন্য যে ক্রিয়াটা আমি ব্যবহার করব সেটাই হলো সমাপিকা ক্রিয়া। আমি আবারও বলছি, বাক্যের মনোভাব প্রকাশ করার জন্য যেই ক্রিয়াটা আমি ব্যবহার করব সেটাই হলো সমাপিকা ক্রিয়া, মনোভাব পুরোপুরিভাবে প্রকাশ করার জন্য। আর অসমাপিকা ক্রিয়া কি? বাক্যের মনোভাব পুরোপুরিভাবে প্রকাশ পাবে না যে ক্রিয়ার মাধ্যমে, সেটাই হলো অসমাপিকা ক্রিয়া। বাক্যের মনোভাব কিন্তু অসমাপিকা ক্রিয়ার কখন পুরোপুরিভাবে প্রকাশিত হয় না, প্রকাশিত হয় কোনটায়? সমাপিকা ক্রিয়ায়। এবার আসি আমরা সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কি? যেই ক্রিয়ায় কর্মপদ থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। এবার প্রশ্ন হলো কর্মপদ কি? কর্মপদ হলো কি অথবা কাকে দিয়ে আমি ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা পাব, কি অথবা কাকে, আমি আবারও বলছি, কি অথবা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাব সেটাই হলো কর্মপদ। একটা উদাহরণ দেই, ছেলেরা ফুটবল খেলছে, ক্রিয়াটা কি? খেলা। কি খেলছে? ফুটবল। তাহলে ফুটবলটা কি? ফুটবলটা হলো কর্মপদ। তাহলে সকর্মক্রিয়াটার এক কর্মপদ থাকবে, সকর্মক্রিয়া আছে, অকর্মক্রিয়া আছে, অকর্মক্রিয়ার কিন্তু কোনো রকমের কর্মপদ থাকবে না। কর্মপদ, যেমন একটা উদাহরণ দিই, মেয়েটি হাসে, মেয়েটি কী করে, কি মানে কাকে বা কী দিয়ে কি আমি কোনো উত্তর পেয়েছি? পাইনি। সুতরাং এটার কোনো অকর্মক্রিয়ার কোনো কর্মপদ নেই। এবার আসি দ্বিকর্মক্রিয়ায়। দ্বিকর্মক্রিয়ার অবশ্যই দুইটি কর্মপদ থাকতেই হবে। একটা উদাহরণ দিই, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, কি দিয়েছেন? কলম। একটা কর্মপদ পেলাম। কাকে দিয়েছেন? আমাকে। আমি দুইটা কর্মপদ পেলাম। তার মানে এই পুরো বাক্যটা কি? দ্বিকর্মক্রিয়া। দ্বিকর্মক্রিয়ার অবশ্যই দুইটি কর্মপদ থাকবে। আশা করি কর্মপদ মানে কি আমরা বুঝতে পেরেছি। এবার আসো প্রযোজক ক্রিয়া, প্রযোজ্য ক্রিয়া এবং প্রযোজ্যকর্তা এবং প্রযোজক ক্রিয়ায়। প্রযোজককর্তাটা কি? আমি উদাহরণটা তোমাদের পরে বুঝাবো, আগে সংজ্ঞাটা তোমরা জেনে নাও, এটা জিনিসটা কি সেটা একটু জেনে নাও। যে কাজ করবে সে হলো প্রযোজককর্তা, যে কাজ করবে সে প্রযোজককর্তা, যাকে দিয়ে কাজ করানো হবে সে হলো প্রযোজ্যকর্তা। প্রযোজক এক কথা, প্রযোজ্য আরেক কথা। যে কাজ করবে সে প্রযোজককর্তা, যাকে দিয়ে কাজ করানো হবে সে প্রযোজ্যকর্তা, এবং যে কাজ করা হবে, যে কাজটা করা হবে সেটা হলো প্রযোজক ক্রিয়া। এবার উদাহরণটা বলি তোমাদের, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এক নম্বর উদাহরণ দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। যে কাজ করবে সে প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা। তাহলে কে কাজ করছে? মা। মা কিন্তু শিশুকে দেখাচ্ছে, তাহলে মা হলো প্রযোজ্যকর্তা। যাকে দিয়ে কাজ করানো হবে, কাকে দিয়ে কাজটা করানো হচ্ছে? শিশুকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তার মানে শিশু প্রযোজ্যকর্তা। এবং যে কাজ করা হবে, চাঁদ দেখানো হচ্ছে, এই যে চাঁদটা দেখানো হচ্ছে, তার পুরো চাঁদটা দেখানো কি? প্রযোজক ক্রিয়া। আরেকটি উদাহরণ দিই, সাপুড়ে সাপ খেলায়, কে খেলায়, বা কে, যে কাজ করবে, কে কাজ করছে? সাপুড়ে। সাপুড়ে তাহলে প্রযোজককর্তা। যাকে দিয়ে কাজ করানো হচ্ছে সে প্রযোজ্যকর্তা, কাকে দিয়ে কাজ করানো হচ্ছে? সাপকে দিয়ে কাজ করানো হচ্ছে, সুতরাং সাপ হলো প্রযোজ্যকর্তা। এবং যে কাজটা করা হচ্ছে সে হলো প্রযোজক ক্রিয়া, তাহলে খেলাটা হলো প্রযোজক ক্রিয়া। আশা করি কর্মপদ তোমরা বুঝতে পেরেছো, সমাপিকা অসমাপিকা ক্রিয়া তোমরা বুঝতে পেরেছো।
আজকে পাঠের যে বিষয় ক্রিয়াপদ সেটা আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।